সবাইকে জানাই শুভ রথযাত্রা। পুরীর রথের মতো এত বড় বড় রথ হালিশহরে, সব কিন্তু ভিডিওতে শেয়ার করেছি, তো চলো এক এক করে দেখাই তোমাদের। সবাইকে জানাই শুভ রথযাত্রা। আশা করি তোমাদের সকলের রথ খুব ভালো কেটেছে। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। সকালবেলা একটা গেট রেডি উইথ মি শেয়ার করেছিলাম, অর্থাৎ রথের দিন সকালবেলা, কারণ এই ভিডিওটা পোস্ট করতে করতে হয়তো রথের একদিন বা দুদিন পরে পোস্ট হবে, কারণ ভিডিওটা রথের দিন করছি কিন্তু ভিডিওটা এডিট করে দিতে একটু সময় লাগবে। তো যাই হোক, সকালবেলা একটা গেট রেডি উইথ মি শেয়ার করেছিলাম, তারপরে ভাবলাম যদি বৃষ্টি হয় সাদা শাড়িটা নষ্ট হয়ে যেতে পারে, তারপর আবার নতুন করে রেডি হলাম। তো এই শাড়িটা পরেছি, এই শাড়িটার সাথে আমি লাল জুয়েলারি পরতাম, তারপরে ভাবলাম একটা ট্রেডিশনাল লুক ক্রিয়েট করবো, তাই একটু গোল্ডেন জুয়েলারি পরি, তারপরে গোল্ডেন জুয়েলারি দিয়ে এই লুকটা কমপ্লিট করলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের এখানে খুব বড় একটা রথ হয়েছে, সেটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করবো। এখনও জানি না রথটা চলে গেছে নাকি, তো আমি চেষ্টা করবো রাস্তে গিয়ে রথটা তোমাদেরকে দেখানোর। এবার আমি রথটা আনতে পারবো না, আমার রথটা আনতে নেই, তো আমি চেষ্টা করবো যতটা পারি তোমাদের দেখানোর। তো চলো আর বেশি কথা না বলে ঝটপট করে যাই, গিয়ে তোমাদেরকে সবটা দেখাই। গাইজ, এত বেশি গরম, ভীষণ কষ্ট হচ্ছে গরমে, তো ভাবলাম যে এই শাড়িটা চেঞ্জ করে একটা সিম্পল কুর্তি পরে যাব, তো ঝটপট করে এটা চেঞ্জ করে নিই আর একটা পাতলা কুর্তি পরি, কারণ বাইরে রোদও আছে আর ভীষণ গরম, তাই ভাবলাম এত সেজে গুজে যেতে পারবো না, তো একটা পাতলা সিম্পল কুর্তি পরি আর ঝটপট করে যাই। এখন বেরিয়ে পড়েছি, তো চলো যাওয়া যাক, দেখি রথ কত দূর আছে। একদম ঠিক সময় এসেছে জানো তো, এসেই দেখছি রথ আসছে, ওই দেখো দূরে পেছনে রথ আসছে। তো সামনে আসুক তোমাদেরকে দেখাবো, আর আমি এখনও বুঝতে পারি না ক্যামেরার কোন দিকে তাকাবো, তাই এদিক ওদিক দেখছি। আর দেখো একজন ঝাড় দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছে, অর্থাৎ রথ যাবে তো তাই রাস্তা পরিষ্কার করে দিচ্ছে। এরপর দেখো অনেক ঢাক বাজানোর লোক এসেছিলো, কীর্তনিয়ারা ছিল, কীর্তন করতে করতে রথ নিয়ে যাচ্ছিলো, দেখতে ভীষণ ভালো লাগছিলো, কিন্তু এবার তো আমি টানতে পারিনি। দেখো এই হচ্ছে রথটা, কত বড় রথ আর ভীষণ সুন্দর করে সাজিয়েছে, তো চলো তোমাদেরকে সবটা এক এক করে দেখাই। এই রথটা না অনেক বড়, জানো তো আমি আগের বছর এই রথটা টানতে পেরেছিলাম কিন্তু এবছর তো আর পারলাম না, তো যাই হোক আর কী করা যাবে। তো রথের প্রসাদ পেয়েছিলাম তাই খুব ভালো লাগছিল, তো রথের প্রসাদ নিয়ে বাড়ি চলে আসলাম। এসেই দেখলাম বাড়ির পাশে এক দাদারাও খুব বড় রথ নামিয়েছে, আগের বড় এই দাদারা রথ নামিয়েছিল, আমি গিয়েছিলাম, একটা ছোট্ট ব্লগ শেয়ার করেছিলাম যেটা খুবই বাজে হয়েছিল। এই দাদারাও কীর্তন করার লোকেদের নিয়েছিল, তারা খুব ভালো কীর্তন করছিলো, গান বাজনা করছিলো, আর রাস্তায় প্রচুর রথ দেখতে পেয়েছিলাম, বাচ্চারা সব রথ নিয়ে বেরোচ্ছিলো, খুব ভালো লাগছিলো। রথ টানতে পারিনি তবুও দেখেছি, দেখেও খুব ভালো লাগলো। আর রথের স্পেশাল হচ্ছে জিলাপি, জিলাপির দোকানে খুব ভিড় ছিল তাই জিলাপি আর নিতে পারিনি, বাড়ি চলে এসেছিলাম। আর বললামই তো পাশের বাড়ির দাদারা রথ বার করেছিলো, তাদের বাড়ি এসে দেখলাম যে কীর্তন হচ্ছে, সবাই মিলে কীর্তন করছে, আর তারা প্রসাদে দিয়েছিল খাজা, আর দিয়েছিল খিচুড়ি প্রসাদ আর তরকারি, খিচুড়ি প্রসাদ আর তরকারি খেয়ে বাড়িতে চলে আসলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট করো।